আমরা এই মুহূর্তে রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের যে পদ্মা নদীর ধার, একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে পদ্মা নদীর ধার ষষ্ঠীতলা ঘাটের, সেই বোলতলা এবং ষষ্ঠীতলা ঘাটের একেবারে পদ্মা নদীর ঘাট থেকে সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন পদ্মার এই সীমান্তবর্তী পদ্মার এলাকায় স্থানীয় গ্রামের মানুষ সব হাজির হয়েছে। এইখানে জঙ্গিপুরে দুই যুবক এখন পর্যন্ত তলিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। জঙ্গিপুরের বেশ কয়েকজন যুবক তারা দুপুরবেলায় স্নান করতে আসে, তারপরে তিনজন যুবক তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পর একজন যুবককে উদ্ধার করতে সমর্থ হলেও কিন্তু বাকি দুই যুবককে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসেছেন, তারা এইমাত্র এসে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এই শিশু দুটিকে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আমরা মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ থানার যে মিঠিপুর গ্রাম পঞ্চায়েত আছে, সেই মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলা এলাকা, সেই ষষ্ঠীতলা এবং বোলতলা যে ঘাট আছে, পদ্মার ঘাট, সেই ঘাট এলাকা থেকে আপনাদের আমরা এই সময়ের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা তুলে ধরছি। আপনারা দেখছেন যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর একেবারে সীমান্তবর্তী এলাকার যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে জঙ্গিপুর বড়জের বেশ কয়েকজন ছেলে তারা স্নান করতে আসে। দুপুরবেলায় স্নান করতে নেমে তারা বেশ কিছুক্ষণ এই জলেই তারা সাঁতার কাটছিল এবং খেলছিল। অনেকে বলছে তারা এই চর এলাকায় তারা অনেকক্ষণ মাতামাতি করছিল, তারপরে আচমকাই দুই যুবক তলিয়ে যায়। আরও তাদের এক সঙ্গী তলিয়ে গিয়েছিল, আমরা তাদের নামগুলো জেনে নিব। ফারিক হোসেন বছর 12, সে ক্লাস 6-এ পড়ে, এবং রাহিদুল শেখ তারও বাড়ি বড়, তারা বন্ধু একসঙ্গে তারা স্নান করতে আসে। কিন্তু যে 3 নম্বর যে একেবারে কিশোর, সেই কিশোরকে আরশাদ শেখকে কিন্তু উদ্ধার করতে সমর্থ হয়েছে। তারা কিন্তু এই আপনারা